উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সোশ্যাল মিডিয়ায় হুমকির প্রতিবাদে থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল তৃণমূল কর্মী সমর্থকরা। দলের পক্ষ থেকে বুধবার দিনহাটা থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভারপ্রাপ্ত আইসি হাতে ডেপুটেশন দিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, যুব তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্য, পুরসভার কাউন্সিলর চঞ্চল শাহ, সমীর সরকার সহ প্রমুখ। গতকাল 6 তারিখ মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সন্দনবঙ্গ মহাশয়কে দা গ্রেটার কোচবিহার পিপলস পার্টির পক্ষ থেকে ফেসবুক একটা পোস্ট করা হয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক থেকে, এবং সেটা অনেকে শেয়ার করছে তাদের সেই সংগঠনে যারা আছে জড়িত, হুমকি দিয়ে যাতে আগামী দিনে উনি যদি সংযত না হয় সেই জন্য তাকে তারা কী ব্যবস্থা নেবে একটা প্যারেন্টসের হুমকি ঘুরে ফিরে যেটা মুদ্রা কথা হলো, হ্যাঁ মার কথা কথা এসব নানা কথা বলছে, চিরকাল সরকার থাকবে না, মমতা ব্যানার্জি থাকবে না, আপনি মন্ত্রিত্ব থাকবে না, এইসব নানানভাবে হুমকি দিয়েছে। মূলত কারণ কি, উনি রাজ্য ভাগের বিরুদ্ধে উত্তরবঙ্গকে যারা অখণ্ড উত্তরবঙ্গকে খণ্ড বিখণ্ড করতে চায় তার বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন, এবং সমস্ত কোচবিহার উত্তরবঙ্গবাসীকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করার যে উনি ডাক দিয়েছেন সে তার বিরুদ্ধে কিছু বিচ্ছিন্নতাবাদী যারা আছে তারা ওনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওদের গ্রহকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সমস্ত কোচবিহার জেলা উত্তরবঙ্গের মানুষ ওনার সাথে আছে, এই আন্দোলনে উত্তরবঙ্গকে কেউ আলাদা রাজ্য করতে দেবে না, এটা উত্তরবঙ্গবাসীর কথা, সেটাও মাননীয় সমস্ত কোচবিহার জেলা উত্তরবঙ্গের মানুষ ওনার সাথে আছে, এই আন্দোলনে উত্তরবঙ্গকে কেউ আলাদা রাজ্য করতে দেবে না, এটা উত্তরবঙ্গবাসীর কথা, সেটাও মাননীয় মন্ত্রী মহাশয় প্রতিটা মিটিং হিসেবে বলছে। সেই জন্য ওনাকে প্রতিনিয়ত এই রাঘব প্রাণাসে হুমকি দেওয়া হয়েছে, আবার কালকে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা দিনহাটা থানায় আজকে ডেপুটেশন দিলাম এবং দোষীদের গ্রেপ্তারে দাবি আনলাম। সাবির শাহ চৌধুরী উনি এজাহার দিয়েছেন, আমরা সকলে আসছি। দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামে একটি ফেসবুক পেজ থেকে আমাদের সকলের প্রিয় মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহর নাম করে তাকে হুমকিমূলক পোস্ট করা হয়। এই কারণেই করা হয় যে গতকাল কুচবিহারের তৃণমূল কংগ্রেসের ডাকে তাদের নেতৃত্বে যে মিছিল হয়েছে রাজ্যভাগের চক্রান্তের বিরুদ্ধে সেটা দেখে তারা হয়তো ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে, তাই ফেসবুকে হুমকি দিচ্ছে। তাই হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসকে উদয়ন গুহকে দমানো যাবে না, আমরা রাজ্যভাগ করতে দিব না, আমাদের যেভাবে অখণ্ড আমাদের এই পশ্চিমবঙ্গ চলছে এইভাবেই চলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে। তাই এইভাবে হুমকিমূলক পোস্টের বিরুদ্ধে আজকে দিনহাটা থানায় আমরা অভিযোগ জানালাম। আমরা সাংগঠনিকভাবে আমাদের আজকের এই ডেপুটেশনের মাধ্যমে আমরা রীতিমতো ওই সাইবার ক্রাইমে কেস করলাম। এর আগেও আপনারা দেখেছিলেন যে ওনার বাড়ির সামনে পোস্টার পড়েছিল, বিভিন্নভাবে তাকে বারবার করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, কী করে ফেসবুকে যে কোনো একটা সংগঠন ইচ্ছে করলেই লিখে দিতে পারছে, সেই বিরুদ্ধে পুলিশকে আরও সচেতন হওয়া প্রয়োজন। আমরা পুলিশের সাথে কথা বললাম, তারা বলল ব্যবস্থা নেওয়া হবে, আমরা দেখছি যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলন।